সৎগুরু শাস্ত্র আমাদের বলে যে এই পৃথিবীতে যত কিছু ঘটনা ঘটছে এবং আমাদের জীবনেও যা কিছু হচ্ছে তার সব কিছুই আগে থেকে নির্ধারিত হয়ে আছে কোন শাস্ত্রে লেখা আছে এই কথা কিছু কিছু জিনিস আমাদের জন্য যেন ঠিক হয়ে আছে তাতে যাই হোক না কেন এতে যদি ঠিক হয় একদিন তো আমাদের মরতেই হবে তাহলে এই পৃথিবীতে আমাদের মতো মানুষদের কাজটা কি ও ও ও নিশ্চিতভাবেই আমাদের মরতে হবে অনেকেই আমাকে এরকম বলে যে সৎগুরু এই লোকটা আমার শত্রু ওকে সহ্য করতে পারি না কিছু করতে হবে আমি বলছি যে একটু অপেক্ষা করো মরে যাবে তোমাকে কিচ্ছু করতে হবে না শুধু অপেক্ষা করো একটু ধৈর্য ধরো ব্যাস সে মৃত্যু কি ঠিক হয়ে আছে হ্যাঁ কিন্তু আমার মনে হয় না যে কোনো শাস্ত্র কখনো এটা বলেছে যে তোমার জীবন আগে নির্ধারিত বা স্থির হয়ে আছে এই ধারণা বাইরে থেকে এসেছে সবার আগে এটা বুঝতে হবে যে এই সংস্কৃতির মৌলিক প্রকৃতিটা কি বা কোথায় রয়েছে এর শেকড় দিস এ গডলেস আন্ডারস্ট্যান্ড দিস এখানে ভগবান বলে কিছু নেই এটা বুঝতে হবে এদেশে কখনো ভগবানের কোনো ধারণা ছিল না এটা বাইরে থেকে এসেছে আমি বুঝিয়ে বলছি কেননা বহু মানুষ এতে অখুশি হয়ে যান আমাদের অনেক দেব দেবী আছেন অসংখ্য আমাদের তেত্রিশ কোটির মতো দেবদেবীর কথা বলি তো এই এত দেব দেবী কিভাবে এলেন তো একেশ্বরবাদী যারা তারা মনে করে যে কোনো একজনই ভগবান আছেন যিনি ওপরে বসে সব কিছু শাসন করছেন তো একজনই সব স্থির করে দেবে এই ধারণাটা এই সংস্কৃতির অঙ্গ নয় এখানে ভগবানের কোনো ধারণা ছিল না কিন্তু অসংখ্য দেবদেবী আছে এই দেবদেবীরা কারা যদি একটু অতীতে ফিরে দেখো যে শব্দটা সব দেবদেবীর জন্য ব্যবহার করা হতো তুমিও তো দেবী সেই শব্দটা হলো যন্ত্র শুধু যন্ত্র বলা হতো এই যন্ত্র শব্দটির প্রকৃত অর্থ হলো মেশিন বা কোনো উপকরণ বা কোনো সরঞ্জাম যখন আমাদের যৌগিক মন্দিরকে আমি টুল বা সরঞ্জাম বলে থাকি তখন সবাই আহত হয়ে বলে যে সদ্গুরু এরকম বলবেন না এটা আমাদের জীবনের থেকেও বেশি প্রিয় আমি বলি তুমি যদি এ কথায় আহত হও তাহলে আশ্রমে এসো আমি তোমাকে আশ্রমেই পাইপ সারানোর কিছু কাজ দেব কোনো সরঞ্জাম ছাড়াই তোমার দাঁত নোখ ব্যবহার করে তোমাকে তিন দিনে কাজটা করতে হবে তিন দিন পর তোমাকে একটা চেন আর স্প্যানার দেব। তখন কেউগুলোকে পুজো করবে না তো সব দাঁত খোয়ানোর পর তুমি ওগুলোকে পুজো করবে কি করবে না তো এই সরঞ্জামের শক্তি কোনো কিছু করার জন্য সরঞ্জামের শক্তির কথা আমরা সব সময় জানতাম মানুষ হিসাবে আমরা এই পৃথিবীতে আজ যা কিছু হয়েছি তার একমাত্র কারণ নিজেদের তৈরি ওই সরঞ্জামগুলি ওগুলো যদি না থাকতো আমাদের একটা কুকুরও আমাদের হারিয়ে দিত তাই না হ্যাঁ কি না শুধু এই সরঞ্জামের জন্যই আজ মানুষ এই জায়গাতে আসতে পেরেছে স্ক্রু ড্রাইভারও একটা সরঞ্জাম কিন্তু আরও অনেক সূক্ষ্ম সরঞ্জামও আছে শক্তির সরঞ্জাম আত্মগত সরঞ্জাম যা উন্মুক্ত করে দেয় জীবনের বিভিন্ন মাত্রাকে তাই প্রতিটি মাত্রার জন্য আমরা ভিন্ন ভিন্ন যন্ত্র তৈরি করেছি ভিন্ন ভিন্ন সম্ভাবনা কারণ স্পষ্ট আমরা জানতাম ওই যন্ত্রগুলি ছাড়া সেই সম্ভাবনাকে আমরা স্পর্শ করতে পারবো না আমরা ওদের সামনে মাথা নত করি পুজো করি কারণ ভক্তিপূর্ণ নিবেদন ছাড়া ওগুলো কাজ দেবে না আমরা জানতাম যে ভগবানের রূপ আমাদেরই তৈরি শুধু অনেকেই আজ সেটা ভুলে গেছে তো এখানে আমরা বারবার বলেছি তোমার জীবন তোমারই কর্মের ফল এর অর্থ তোমার জীবন তোমারই তৈরি পূর্ব নির্ধারিত হওয়ার প্রশ্ন আসে কোথেকে এটা এই সংস্কৃতির অঙ্গ নয় থ্যাঙ্ক ইউ একজন ডাক্তারের পক্ষে এটা ভাবা খুব বিপজ্জনক যে সবকিছু কিছু